আজকে কি রান্না করতেছি? শুটকির তরকারি দেখেন আপনারা, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর শুটকি এক হাতে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, একটু ভাঙি দিছি, মরিচের গুঁড়া, অনেক জাল মরিচ গুঁড়া, তাই পরিমাণে কম দিলাম। লবণ পরিমাণ মতো, পানি দিলাম, যাকে বলে গ্রামের রান্না শুটকির তরকারি। এখন কি দিলাম দেখেন আপনারা, আসিলেই না আলু, শুটকি দিয়ে আলু না ছিলে রান্না করলে অনেক মজা হয়। এগুলো আমার বড় মেয়ের প্রিয় খাদ্য। সামনে বেড়াতে আসবে, বলবে যে শুধু আম্মু শুটকি দিয়ে না ছিলে আলু রান্না করো। গাছের শিম এই কয়টা খাইলাম, শিম কয়টাও দিয়ে দিলাম, একটু পরে জল দিয়ে দেব। কষানো শেষ, কষানো শেষ, কষানোর সাথে সাথে আলু সিদ্ধ হয়ে গেল, জল দিয়ে দিচ্ছি। মরিচ গুলো অনেক লাল, ভালো লালও,
দেখি শুটকি দিয়ে আলু তরকারি কতটুকু হয়েছে। জুল মনে হয় একটু বেশি হয়ে গেল, তাই কি করবো, শাক খাওয়া তো যাবে। দৈন্য ভাতা দিয়ে দিলাম, দৈন্য ভাতা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, খাইতে মনে হয় অনেক মজা হবে, খেয়ে দেখাবো মজা হয় কিনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রান্না তো করছি, কি রান্না করছি দেখাইলাম, আলুগুলো ছিলেনও হয় নাই, শুটকি চুরি শুটকি ছোটো ছোটো এগুলো দিয়ে আলু রান্না করছিলাম। এখন খেতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে এসে খেতে বসলাম, দেখি কি রকম হয়েছে। বিসমিল্লাহ, সরি ভুলে গেছিলাম, মাছ জাটকা মাছ, এই তো জাটকা মাছ, জাটকা মাছ ভাজি, আলু তরকারি রান্না। শুধু আলু আর শুটকি, এখনই ফোন করি, বলে দে সাম্মু আমার জন্য চুরি শুটকি দিয়ে আসিলেন, আলু রান্না করে রাখবেন। বড় মেয়ে মানে আখি, আবিরের আম্মু, আদরের আম্মু, ছেলে নাই, দুঃখ নাই, আমার মেয়ের জামাইরা আমাকে ছেলে নিজের ছেলের মতো দেখাশোনা করে, উজ্জ্বল রিহান ওরা দুইজনে আমারে খুব ভালো জানে। খাচ্ছি কি খাচ্ছি কি খাই না ওরা ফোন করি সব সময় খবর নেয়। জাটকা মাছগুলো অনেক মজার, কিন্তু কাটা বেশি। আমার খাওয়া শেষ, লামিয়া চ্যানেলে আমার খাওয়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ, কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না, যেহেতু আমি তো আপনাদের মায়েরই মতো, মাকে কোনোদিন ছেলে মেয়েরা খারাপ ভাবতে পারে না। আর বেশি বেশি করে লামিয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাই।